হ্যালো এভরিওয়ান, আমি প্রদীপ্তা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরা ভালো আছি। আর আজকে তো নবমী, তাই সকলকে জানি শুভ নবমী। আর সকালটা শুরু হয়েছিল বাবার দোকানে এসে। বাবার দোকানে পান শেষ হয়ে গেছিলো, তাই আমি পান এনে দিয়ে আবার তারপর বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি বিটাইয়ের সাথে। এই আশেপাশে ঠাকুরগুলো দেখছিলাম, মানে সকালে তো কোথাও বেরোনো হয়নি, তাই নবমীর সকালেই একটু বেরিয়েছিলাম, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। পাড়ার দুর্গা মন্দিরে একবার গিয়েছিলাম, প্রণাম করে তারপর চলে যাচ্ছি আশেপাশে যেখানে যেখানে পুজো হয়েছে সেখানে। আমি আলিয়া লুক ক্রিয়েট করেছি, জানি না আমাকে আলিয়ার থেকেও বাজে, আলিয়া তো অনেক সুন্দর দেখতে, আমাকে তো বাঁদরের মতো দেখতে লাগছে। বনে বাদার দিয়ে চলে যাচ্ছি ঝাপান তলায়। শরীর খারাপ অবস্থায় বেরিয়েছি এক গাদা ওষুধ গিলে। পাড়ার গলির রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা ঝাপানতলায়। চাইলে রাস্তা দিয়েও যাওয়া যায়, মানে রোডের ওপর দিয়েও যাওয়া যায়। আমরা যাচ্ছি না, কারণ রাস্তায় আজকে প্রচুর ভিড়, তাই গলি দিয়েই যাচ্ছি। আর এই গলিতে অনেক গাছপালা আছে, ছায়া ছায়া ঠান্ডা ঠান্ডায় পৌঁছে যেতে পারবো। চলে এসেছি আমরা ঝাপানতলাতে। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বোরহাটে। বোরহাটের একদম কাছেই চলে এসেছি। আর এখানে দেখুন কি সুন্দর ফুল গাছটা। ফুল চুরি করছে এমনি। এই জায়গাটা লোকেশন দেখিয়ে দিচ্ছি, ঝাপানতলার রাস্তাতে এদিকে যাওয়ার। এখানে ফুল চুরি করছে এই গাছটাতে, কাদের গাছ জানি না, এদেরও হতে পারে, ফুল চুরি করছে। কিউট কিউট চোর। এটা হচ্ছে কুকিজ, এই মানে ঘুটে ঘুটে, এটাকে আমরা কুকিজ বলি। রাস্তাঘাটে আধারে পাধারে কেউ নেই, আমরা ঘুরে বেড়াচ্ছি রাস্তায়। বেরিয়ে আমরা দুজন এত খ্যাপামো করছি, রাস্তার লোকজন নেই, তাই লোকজন যদি থাকতো না, সত্যি বলছি, আমাদেরকে দেখে তারাও হাসতো। যাই হোক, চলে এসেছি এখন বোরহাটে। দেখুন প্যান্ডেলটা কি সুন্দর, আর মহাদেব বাবাকে কি সুন্দর লাগছে। হ্যাঁ বাহ, আর ওখানে রিয়েলিটি দেখিয়েছে। থিমের নাম কি করেছে সেটা জানি না, তবে আমার কিন্তু বেশ ভালো লাগলো। আর রাত্রেবেলা কিন্তু আরও সুন্দর লাগবে লাইটিং জ্বললে। আমার বেশ ভালোই লেগেছে কিন্তু বোরহাটের এই প্যান্ডেলটা। বোরহাটের ঠাকুরটা দেখে আমরা চলে এসেছিলাম বর্ধমানে। ভারতী বালিকা বিদ্যালয়ের পাশে কমলাকান্ত কালীবাড়ি আছে, ভেবেছিলাম হয়তো পুজোর দিন খোলা থাকবে, তবে গিয়ে দেখছি না, বন্ধ হয়ে গেছে। আবার বিকেল 4:30-4টার সময় খুলবে, তখন বলেছে আসতে, কিন্তু আজকে আর বোধহয় আসতে পারবো না। পরে যখন আসবো তখন আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব। সকালবেলায় আমরা ওপেন প্যান্ডেলগুলোই ঘুরছিলাম, মাঝে মধ্যে কিন্তু এইরকম প্যান্ডেলগুলোতে এসে ঠাকুর দেখতেও ভালো লাগে। তো কমলাকান্ত কালীবাড়ির একদম সামনে এখানে আর একটা জায়গায় পুজো হয়েছিল, এখানে একটু বসে হাওয়া খেয়ে নিলাম, আর মায়ের মুখটাও দেখুন কি সুন্দর। তারপর এখানে একটা গোলুমুলু বাবুর সাথে দেখা হয়ে গেল, ও গোটা শরীরের ভারটা আমার গায়ে দিয়ে দিয়েছে, আর ওর সাথে খেলছিলাম। ওর মাথায় যতবার হাত বোলাচ্ছি আর হাতটা সরিয়ে নিচ্ছে, ততবার আমার দিকে কিন্তু তাকাচ্ছিল। তো যাই হোক, আমার আর বিটায় রেস্ট নেওয়া হয়ে গেছে। তারপর এইখান থেকে চলে যাচ্ছি বাড়ির দিকে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর নবমী মানেই তো হচ্ছে বাঙালিদের খাসির মাংস আর ভাত, মা বাড়িতে রান্না করেছে, গিয়ে খেতে হবে। আর শুধু মা কি রান্না করেছে, এদের জন্যও কিন্তু ব্যবস্থা করা হয়েছে, এরাও কিন্তু জমিয়ে মাংস ভাত খেয়েছে আজকে। চলো আমাদের দুপুরে ঘোরা কমপ্লিট, তারপর রাতে বেরোবো, বাড়ি গিয়ে খাবো মাংস ভাত। আজকে বিড়াল কুকুর সবাই মজা করে খাচ্ছে, গরু একটা গরুও খাচ্ছিল। আজকের ব্যাপারে কিছু বলতে চাও? আজকে কি দিবস? আজকে শুভ খাসি দিবস, শুভ মাংস ভাত দিবস, না আজকে শুভ নবমী। তাই সকলকে জানাই শুভ নবমী, সবাই খুব ভালো করে পুজো কাটান, আর একটাই দিন। চলে এসেছি অনেকক্ষণ আগে, ফ্রেশ হয়ে গেছি, এখন খেতে বসে পড়েছি। আর নবমী মানে কিন্তু মাংস ভাত দিবস, মানে খাসির মাংস ভাত দিবস। অনেকের বাড়িতে আবার আজকে মুরগির মাংস হয়েছে, তবে আমাদের বাড়িতে আজকে মাটন হয়েছে। তো আজকের মেনুতে রয়েছে ভাত, আলু দিয়ে মাটনের ঝোল, আর একটা ছেঁচড়া করেছে মা, আর এদিকে রয়েছে স্যালাড।
খাওয়া দাওয়া করে বসে বসে একটু ভিডিও এডিটিং করছিলাম, তারপর মা বলছে ওরে দেখ মেক করেছে, কি করে যাবি ঠাকুর দেখতে ওবেলা। তবে আমার সত্যি বলছি ঠাকুর দেখার সব কমপ্লিট, সেরকম কোনো প্রোগ্রাম ছিল না। তবে এই পুজোকালের দিন বৃষ্টি হলে খুবই খারাপ লাগে, আর এমনি একটু ছাদে চলে এসেছিলাম একটু, মানে বৃষ্টির আগে যে ঝোড়ো ঝোড়ো হাওয়াটা দেয় সেটা কিন্তু খুবই ভালো লাগে। তো সেই হাওয়া খেতে ছাদে চলে এসেছিলাম, যা মনে হচ্ছে আমি হাওয়া আর খেতে পারবো না, কারণ বিরাট জোরে হাওয়া দিচ্ছে আর বিশাল জোরে বৃষ্টি পড়ছে। এই হাওয়াতে যদি আমি ছাদে থাকি না, আমি উড়ে কোথায় যে চলে যাবো আমি নিজেও জানি না। সন্ধ্যে 6:30 অবধি বৃষ্টি হয়েছে, বৃষ্টি থামার পর আর না বেরোতে ইচ্ছে করছিল না, কিন্তু তারপর বন্ধু বান্ধবরা জোর করলো তাই বেরোতে হলো। এখন হাঁটতে হাঁটতে মণ্ডপের দিকে যাচ্ছি, আর মণ্ডপে গিয়ে বিটার সাথে দেখা হয়ে গেল আমার। নবমীর রাতে শাড়ি পরে সাজুগুজু করে বেরিয়েছি রাস্তাঘাটের হালচাল দেখতে, কারণ ষষ্ঠীর রাতে তো আমরা সব ঠাকুর দেখে নিয়েছিলাম, অষ্টমী নবমী আমরা শুধু এমনি ঘুরে ঘুরে কাটিয়ে দিয়েছি। আর আমরা আছি বাজে প্রতাপপুরে, সেই যেখানে রামেশ্বরমের মন্দির করেছিল, 1 ঘন্টা 10 মিনিট লাইনে দাঁড়ানোর পর যেখানে ঠাকুরটা দেখেছিলাম। আর এটা হচ্ছে ভিআইপি পাসের লাইন, দেখুন কত ভিড়, স্বাভাবিক নবমীতে তো এরকমই ভিড় হবে, এটা তো হওয়া স্বাভাবিক, সবাই তো আজকের দিনেই লাস্ট মজা করবে, কারণ বিজয়া দশমীর পর তো সবই কেমন ফাঁকা ফাঁকা লাগে, একা একা লাগে। তো যাই হোক, চলে এসেছি বালাজিতে, এখানে ক্রিসপি চিকেনটা খুব ভালো করে, দেখি পাওয়া যায় কি না। তো অনেকক্ষণ বসে থাকার পর দুর্ভাগ্যবশত ক্রিসপি চিকেন শেষ হয়ে গেছিলো, তাই আমাদেরকে নিতে হয়েছিলো চিকেন ললিপপ। অতক্ষণ ওয়েট করার পর চিকেন ললিপপটা পেলাম, বিশ্বাস করুন ভেতরে কোটিংটা পুরো কাঁচা ছিল আর একদম ভালো লাগেনি, কি আর বলবো, খেতে হলো বাধ্য হয়ে। তারপর খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি বারবিরহাটা শ্রীপল্লী রিক্রিয়েশন ক্লাবে। এইখানে আসার একটা কারণ হচ্ছে, আমি জানি না কী কারণ, কোনো কারণ নেই এর পেছনে, আমার খুব ভালো লাগে এই জায়গাটা। আমাদের ওই দিকের থেকে এই জায়গাটা একটু আলাদা, মাঝখানে পুকুর রয়েছে, পুকুরের মাঝখানে ফোয়ারা রয়েছে, চারিদিকটা খুব সুন্দর করে সাজানো হয়। আর এটা হচ্ছে রিক্রিয়েশন ক্লাবের ঠাকুর, মায়ের মুখটা খুবই সুন্দর লাগছে। আমি প্রত্যেকবারই আসি অষ্টমী না হলে নবমীতে, এইবারে অষ্টমীতে আসতে পারিনি তাই নবমীতে এসেছি। অষ্টমীর দিন তো কুর্তি পরে কাটিয়ে দিয়েছি তাই নবমীতে পরেছি শাড়ি। পুজো 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 হয়ে গেল শেষ, আসছে আসছেই ভালো, চোখের পলক ফেলতে না ফেলতেই পুজোর 4 দিন কীরকমভাবে পেরিয়ে গেল। আর আপনারা হয়তো ভাবছেন যে এখনও তো বিজয়া দশমী, মানে একটা দিন হাতে রয়েছে, তাহলে আমি এত দুঃখ কেন করছি। আসলে কি বলুন তো, নবমীর দিনটাই না আমার কাছে মজা করার মতোই দিন, আর বিজয়া দশমীর দিন সত্যি বলছি আর ভালো লাগে না, ঘট বিসর্জন হয়ে যায়, তারপর এক এক করে বিসর্জনের প্রস্তুতি শুরু হয়ে যায়, তারপর আর বিশ্বাস করুন সত্যি ইচ্ছে করে না কোথাও বেরোতে, মনটা একদম খারাপ হয়ে যায়। আর যারা যারা এবছর পুজো ছুটি পাননি, বর্ধমান আসতে পারেননি, তাদের জন্য আমার ভিডিওগুলো রয়েছে, আপনারা দেখে নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাইরে বসে বর্ধমানের পুজো দেখতে আশা করি আপনাদের ভালো লাগবে, ভিডিওগুলো একবার হলেও দেখবেন আপনারা। আর ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে, আর আমার কয়েকটা সাজুগুজু করা ফটো দিয়ে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর সকলকে জানাই শুভ বিজয়া, বড়দের জানাই প্রণাম, এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর ততক্ষণের জন্য টাটা।